আল্লাহ নবী গো, এই যে সাফওয়ান বিন মুআত্তাল নাম ধরে বলছেন, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন, আল্লাহর রাসূল গো এটা হলো আমার স্বামী, তার ব্যাপারে তিনখানা শিকায়ত এসেছে গো নবীজি, তিনখানা কেস করতে এসেছি, তিনখানা শিকায়ত নিয়ে এসেছি। সেই মহিলা বলছেন, এক নম্বর কেস নবী গো, আমি যখন নামাজ পড়ি, আমি নামাজের হালাতে থাকি, হয়তো আমি রুকুতে আছি কিংবা আমি সাজদাতে আছি, আমি যখন নমাজের হালাতে থাকি নবী গো, আমার স্বামী আমাকে নমাজের হালাতে মারে, হাইট মারে, কিল মারে, গুতা মারে, আর বলে বিবি রে নমাজ ছেড়ে দে রে বিবি, নমাজ পড়িতে হবে না, মারে নবী গো নমাজের হালাতে, আমাকে বলে নমাজ ছাড়, নমাজ পড়িতে হবে না। একদিন হলো, দুদিন হলো, তিন দিন হলো গো নবীজি, আমি সহ্য না করতে পেরে আমি আপনার দরবারে আমার স্বামীর শেকাত নিয়ে এসেছি, একটু জিজ্ঞাসা করেন তো আমাকে নমাজের হালাতে কেন মারে, আমি কি ভুল করি, কি অপরাধ করি, নমাজের হালাতে কেন আমাকে মারে। দুই নম্বর নবী গো, আমি যখন রোজা রাখি আমার রোজাটাকে ভেঙে দেয়, আমার রোজাটাকে ভেঙে দেয়, আমার মুখে খাজুর দিয়ে দেয়, কিংবা আমার মুখে পানি দিয়ে দেয়, কিংবা আমার মুখে ছাতু দিয়ে তিন নম্বর নবী গো, আমার স্বামী সাফওয়ান ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়, উঠার আগে নমাজ পড়ে না, সূর্য উঠে তখন নমাজ পড়ে, তিন শেখাত হয়ে গেল। এবারে নবীজি তখন তার স্বামীকে বলছেন, সাফওয়ান তোমার স্ত্রী যে তোমার ব্যাপারে তিনটা কেস করেছে, কেমন কি রে বাবা, সত্য না মিথ্যে? এই জামানার যদি আমরা মানুষ হতাম, মুখ চোখে লাল করে বলতাম, হলের বেটি হলে তোকে খাইটা দিচ্ছে, কাপড় দিচ্ছে, পিনটা দিচ্ছে, আর তুই দেখে আমাকে কেস করতে এসছে, চল তোকে দেখাচ্ছে। কিন্তু সুবহান আল্লাহ, হায়রে আল্লাহ, এমন সাহাবী যার সিনেতে কোরআন, যার আল্লাহর ডর, যার নাম বলে ভয়, সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজ যদি আপনার সামনে মিথ্যা কথা বলে পালিয়ে যাই, না নবী গো আমি তাকে মারি না, না নবী গো আমি রোজা ভাঙ্গি না, না নবী গো আমি সূর্য ওঠার আগে নমাজ পড়ি, হয়তো আমি পার হয়ে যাব। কিন্তু আল্লাহর কোরআন বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে লাগাম লাগিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাতকে বলবেন, হাত রে কথা বল, হাত কথা বলতে শুরু করবে, পা কাওয়া দিয়ে দিবে, বেমা কানো এক সেবন, জীবনে যা কিছু করব। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী আমার ব্যাপারে যা বলেছে সব সত্য নবী গো, সব সত্য, নমাজের হালাতে বিবিকে আমি মারি, রোজার হালাতে রোজাকে আমি ভেঙে দিই, আর আমি নমাজ পড়ি ফজরের সূর্য ওঠার পর, তিনটা শেখায় সত্য গো নবীজি, আমার বিবি আমার ব্যাপারে যা বলেছেন সব সত্য, একটা মিথ্যা কথা বলেনি। এবারে নবী তখন বলছেন, আরে বাবা, নমাজ তো হলো আল্লাহর একটা ইবাদত, নমাজের হালাতে মারতে হলে তুমি মারো কেনে, কারণটা কি? এ মায়েরা এবার শোনেন, এবার সেই সাফওয়ান তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমিও জানি নবী গো, আমি একজন আপনার ছাত্র, আমি আপনার সাহাবী, আমিও জানি নমাজ হলো আল্লাহর একটা ইবাদত, নমাজ এদিক ওদিক দেখতে হয় না, আমার দূরের কথা, কিন্তু এই জন্য মারি নবী গো, আমি একটা গরিব মানুষ, সারাদিন মাঠে কাম কাজ করি, এবার সন্ধ্যে বেলাতে যখন কাম কাজ করে বাড়িতে আসি, মগরেব এশা পড়ে যখন বিছানে চলে যাই, আর বিছানে যাওয়ার পর আমি বিছানে যখন শুতে যাই, আর আমি আমার স্ত্রীর জন্য অপেক্ষা করি, আমার স্ত্রীটা বলছেন এশারে নমাজ পড়ে আমার বিছানে আসবে, কিন্তু নবী আমার বিছানে আসে না, বিছানে আসে না। এই করতে 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 আমি একদিন দেখলাম, দুই দিন দেখলাম, তিন দিন দেখলাম, ওরে সুবহানাল্লাহ, সে সাফওয়ান বলছেন,
কোরআনের মধ্যে যেগুলা বড় বড় সূরা নবী গো, যেমন সূরা মায়েদা, সূরা আলে ইমরান, সূরা নিসা, এই কোরআনে যেগুলা বড় বড় সূরা, দুটা করে সূরা ইয়াকা করে কাতে তেলাওয়াত করেন, তাহলে বলেন নবী গো চার রাকাত নামাজ পড়তে কত লম্বা হতে পারে? দুটা করে সূরা এক রাকাতে পড়েন, দুটা সূরা মোটামুটি চার পারা কিংবা সাড়ে চার পারা, চার পারা কিংবা সাড়ে চার পারা কোরআন ইয়াক রাকাত নামাজে তেলাওয়াত করে কত লম্বা হতে পারে? আর আয় যদি তারাবির নামাজে যদি খালি ইমাম সাহেব খালি এক থেকে দুরুদ পড়তে দেয়, তারপর দিন থেকে কত লোক মসজিদে আসবে না, আর কত লোক হয়ে যায় মুলবির কে কাম কাজ থাকে না, তাই এত লম্বা করে পড়ছে, এত লম্বা করতে হয় যে মুলি সাহেব বলবো না খাস্তে যাবো। সে মহিলা চার পারা কিংবা সাড়ে চার পারা কোরআন এক রেখাতে তেলাওয়াত করছে, তাহলে বলেন চার রকাত যদি নামাজ পড়ে, আট রকাত যদি তাহাজ্জুদ পড়ে কত সময় লাগতে পারে? সে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, কোনদিন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আজান দিয়ে দেয়, ওরে আল্লাহ আমি অপেক্ষা করে বুঝেন আমার বিবি বিছানা আসবে কিন্তু আসে না। আমার বিবিকে একদিন আমি বললাম, বিবি রে আমি একটা গরিব মানুষ, সারাদিন মাঠে কাম কাজ করি রে বিবি, তুমি তাড়াহুড়া করে আমার বিছানে তুমি আসিও, কিন্তু আমার কথা শোনে না। আমি একদিন দেখলাম, দুদিন দেখলাম, তিন দিন দেখলাম, আল্লাহ নবী গো আমি গরিব মানুষ বিছানে শুয়ে আমার ঘুম আসে না, আমি একবার এদিকে এক পট ঘুরি ওদিকে এক পট ঘুরি, আমার বিছানে ঘুম আসে না। আমি তখন আমার বিবিকে বলি, বিবি রে তুমি একটু তাড়াহুড়া করে আমার বিছানে নবীজি কি ফতোয়া দিলেন? এ মহিলারা তোমরা শুনে নাও, এ আল্লাহ বলি মহিলা তোমরা শুনে নাও, তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে, নামাজ যখন তোমরা পড়বে, লম্বা লম্বা করে সূরা তোমাদেরকে পড়িতে হবে না। কোরআনের মধ্যে যে গেলা ছোট ছোট সূরা, সূরা তারিক, আম্মা তাসালুন, ওয়াইলুল লিল মুতাফিফিন, আবাসা ওয়া তাওয়াল্লা, আস-সামা ওয়া তারিক, সূরা সিলজাল, সূরা ইতিন, এই ধরনের কোরআনের ছোট ছোট সূরা পড়ে তোমরা নামাজ পড়ো, আর নামাজ পড়ার পর তোমরা স্বামীর বিছানার দিকে তোমরা চলে যা।